हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के हमरा क्लास 7 एर लेसन 4 एर द ब्यूटी एंड द बीस्ट ए स्टोरी टा पढ़ब। सो लेट्स स्टार्ट। द ब्यूटी एंड द बीस्ट इज अ ट्रेडिशनल फेयरी टेल ऑफ फ्रांस and is not authored by anyone specific. Beauty and the Beast এই যে গল্পটা আছে এটা হলো একটা traditional fairy tale. Traditional মানে হচ্ছে ঐতিহ্যবাহী, অর্থাৎ যেটা অনেক দিন ধরে প্রচলিত, অর্থাৎ একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চলে আসছে। এবং এই গল্পটা ফ্রান্সে খুবই বিখ্যাত এবং এটার কোনো স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কোনো লেখক নেই। It was retold by several famous writers. এটা বিভিন্ন লেখকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখেছেন। Animation films have also been made on this story. এই স্টোরিটার উপর বেস করে অনেক অ্যানিমেশন ফিল্মস তৈরি করা হয়েছে। তোমরা হয়তো দেখেও থাকবে। এখন আমরা স্টোরিটা পড়ব। Once upon a time, a wealthy merchant lived in a big mansion উইথ হিজ থ্রি ডটার্স। এক সময় একজন ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি অর্থাৎ যার প্রচুর সম্পত্তি ছিল, তো এরকম একজন মার্চেন্ট, মার্চেন্ট মানে ব্যবসায়ী, সে বাস করত একটা ম্যানশন মানে প্যালেসে এবং তার সঙ্গে থাকত তার তিন মেয়ে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা প্রত্যেকেই ছিল খুব সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, তাদের মধ্যে সব থেকে ছোট ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, তার মনটা ছিল খুব সুন্দর, এই জন্যই তার পরিচিতি ছিল তার এই লাভলিনেস এবং তার যে পিওর হার্ট এটার জন্যই সে বিখ্যাত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, কিন্তু তার বোনেরা ছিল তার বিপরীত, কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত, কারণ তারা ছিল উইকেড এবং সেলফিশ। উইকেড মানে হচ্ছে দুষ্টু এবং সেলফিশ মানে স্বার্থপর। বাট দে আর ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি বদলে যায়। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সেই বণিক তার সমস্ত সম্পত্তি একটা সমুদ্রের ঝড়ে হারিয়ে ফেলে। অর্থাৎ ও বাণিজ্য করতে তো যেত সমুদ্রে, তো সমুদ্রে যখন ও মালপত্র নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ একদিন ঝড় ওঠে এবং সেই ঝড়ে তার সমস্ত জিনিস সে হারিয়ে ফেলে। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তাই সেই মার্চেন্ট এবং তার মেয়েরা অর্থাৎ তার মেয়েদেরকে নিয়ে সে একটা ফার্ম হাউসে থাকতে শুরু করে। ফার্ম হাউস অর্থাৎ যেটাকে খামার বাড়ি বলা হয়, গ্রামে ফার্মাররা থাকে এবং সেখানে তাদের যে গৃহপালিত পশু সেগুলোও থাকে, তো সেগুলোকে ফার্ম হাউস বলা হয়। তো সেরকমই গ্রামে একটা ফার্ম হাউসে তারা থাকতে শুরু করে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, কয়েক বছর পরে ওই বণিক শুনতে পায় যে তার যে ট্রেডিং শিপস ছিল অর্থাৎ যে জাহাজগুলো নিয়ে সে বাণিজ্য করতে যেত, তার একটা জাহাজ বন্দরে ফিরে এসছে। পোর্ট মানে বন্দর, যেখানে জাহাজ বা নৌকো যেখান থেকে ছাড়ে বা যেখানে এসে থামে সেটাকে পোর্ট বলা হয়। সামহাও ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম, সামহাও অর্থাৎ কোনোভাবে এটা ওই ঝড় থেকে বেঁচে গিয়েছিল। Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তাই মার্চেন্ট ঠিক করে যে সে ওই সিটিতে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে তার জাহাজে মূল্যবান কিছু আছে কিনা, কারণ সে তো প্রচুর জিনিসপত্র নিয়ে গেছিলো যখন ও বাণিজ্য করতে গিয়েছিল, তাই ও দেখতে চাইলো যে ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। Before leaving, he asked his daughters. বেরোবার আগে সে তার মেয়েদেরকে জিজ্ঞেস করল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, সে জিজ্ঞেস করলো যে তোমরা কি কোনো গিফট চাও, অর্থাৎ আমি যখন ফিরে আসব তখন কি তোমাদের জন্য কোনো গিফট নিয়ে আসব।
Both his elder daughters asked for jewels and fine dresses. তার দুই বড় মেয়ে তারা দুজনেই বলল জুয়েলস এবং ফাইন ড্রেস অর্থাৎ গয়নাগাটি এবং ভালো ভালো ড্রেস নিয়ে আসতে বাট বেল সেড ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি বেল তার বাবাকে বলল যে তুমি প্রমিস করো যে তুমি আমার জন্য একটা রেয়ার রোজ অর্থাৎ যেটা সচরাচর দেখা যায় না এরকম একটা রোজ তুমি আমার জন্য নিয়ে আসবে হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি তাদের অ্যাগ্রিড অর্থাৎ সম্মত হওয়া অর্থাৎ তারা যেগুলো চেয়েছিল সেগুলোতে রাজি হয়ে মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি সেট অফ মানে রওনা হওয়া সে শহরের উদ্দেশ্যে রওনা হলো হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে that his ship's cargo had been seized to pay his debt ebong jokhon she shohore pouchhalo tokhon she khubi hotash hoye gelo karon she dekhlo je tar je jahaj chilo ship's cargo mane hocche malbahi jahaj sei jahaj take seize kora hoyeche seize mane atok kora ebong debts mane rin orthat tar kichu poisha baki chilo dite ebong sei jonno সেই জাহাজটাকে আটক করা হয়েছিল সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স তাই তার মেয়েদের জন্য গিফট কেনার বা মেয়েদের জন্য যে উপহার আনবে বলেছিল তার জন্য কোনো পয়সা আর তার কাছে রইল না হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট যখন সে ফিরছিল তখন জঙ্গলের মধ্যে সে পথ হারিয়ে ফেলে সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট সিকিং মানে খোঁজা এবং শেল্টার মানে আশ্রয় অর্থাৎ আশ্রয় খুঁজতে গিয়ে সে একটা দারুণ প্যালেস বা প্রাসাদ দেখতে পায় এবং সেখানে সে প্রবেশ করে ইনসাইড হি ফাউন্ড টেবলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার এবং ভেতরে গিয়ে সে দেখে যে সেখানে টেবিলের মধ্যে খাবার এবং পানীয় সাজিয়ে রাখা আছে লেডেন অর্থাৎ সাজিয়ে রাখা এবং দেখে মনে হচ্ছিল যে ওই প্যালেসের যিনি আনসিন ওনার এখানে আনসিন এই জন্যই বলা হয়েছে কারণ সে ওনারকে বা ওই প্রাসাদের যে মালিক ছিল তাকে দেখেনি তাই বলছে যে ওই প্রাসাদের মালিক যেন তার জন্য এগুলো সাজিয়ে রেখেছে দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট এড টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস মার্চেন্ট সেই গিফট অর্থাৎ এখানে ওই খাবার এবং পানীয়টাকে বলা হচ্ছে সে সেগুলো গ্রহণ করলো এবং তারপরে সেই রাত্রিটা সেই প্যালেসে কাটালো দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ হি স এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ পরের দিন সকালে যখন মার্চেন্ট বেরোবে অর্থাৎ সে যে সেখান থেকে বেরোতে যাবে তখন সে একটা রোজ গার্ডেন দেখতে পায় অর্থাৎ গোলাপের বাগান দেখতে পায় এবং তখন তার মনে পড়ে রিকল অর্থাৎ মনে পড়া তার মনে পড়ে যে বেল একটা গোলাপ চেয়েছিল আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট এবং সে যেই ফুলটা তুলতে যাবে তখনই সে একটা হিডিয়াস বিস্ট অর্থাৎ খুবই কুৎসিত দেখতে একটা পশুর সম্মুখীন হয় হি টোল্ড দ্য মার্চেন্ট সে মার্চেন্টকে বলে লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস গত রাত্রে তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলে আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট আমি তোমাকে খাবার আশ্রয় এবং কমফোর্ট অর্থাৎ থাকার আশ্রয় এবং স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি আর তুমি এখন আমার হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা এগুলো গ্রহণ করার পরে আমার সব থেকে মূল্যবান জিনিসটা নিয়ে নিচ্ছ প্রেসিয়াস অর্থাৎ মূল্যবান ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট তোমার এই আচরণের জন্য তুমি অবশ্যই মরবে কন্ডাক্ট অর্থাৎ আচরণ দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি বেগড মানে হচ্ছে অনুরোধ করা মার্চেন্ট তখন অনুরোধ করলো যে তাকে ছেড়ে দেওয়ার জন্য
He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Bell. সে তখন ওই বিস্টকে বলল যে সে তো অন্য কিছু নেয়নি, সে শুধুমাত্র একটা গোলাপ নিয়েছিল এবং সেটা তার ছোট মেয়ে বেল চেয়েছিল, তাই সে একটা ফুল শুধু নিতে চেয়েছিল। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, এবং শেষ পর্যন্ত ওই বিস্টটা সম্মত হলো, অর্থাৎ এই কথাগুলো শোনার পরে বিস্ট রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাশেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাশেল। বিস্টটা তখন বলল যে ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তোমাকে আবার এই ক্যাশেলে আসতে হবে, আর তুমি যদি না আসতে পারো তাহলে তোমার মেয়ে বেলকে এই ক্যাশেলে আসতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। মার্চেন্ট খুবই আপসেট হলো, অর্থাৎ হতাশ হলো, কিন্তু সে এই কন্ডিশন মানে শর্ত, অর্থাৎ বিস্টের সেই শর্তটা সে মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেস দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাশেল অফ হার ওন অ্যাকর্ড। বিস্ট মার্চেন্টকে তার পথে কিছুটা এগিয়ে দিল এবং তার সাথে তাকে জুয়েলস এবং সুন্দর সুন্দর ড্রেস দিয়েছিল, কারণ ও শুনেছিল এর আগে যে ও মেয়েদেরকে কথা দিয়েছিল গিফট আনবে বলে, তাই সেগুলোও দিল এবং তার সাথে সাথে মার্চেন্টকে মনে করিয়ে দিল যে বেলকে এই প্রাসাদে আসতে হবে এবং সে যেন নিজের ইচ্ছেতে আসে। অ্যাকর্ড কথাটার অর্থ হচ্ছে ইচ্ছে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফর বেল, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্ট ক্যাশেল। মার্চেন্ট যখন বাড়ি ফিরে গেল, সে চেষ্টা করল যে এই কথাটা বেলকে বলবে না, কিন্তু বেল কোনোভাবে এটা বুঝতে পেরে গেছিল, প্রাইড অর্থাৎ বুঝতে পারা, এবং সে নিজের থেকেই তখন রাজি হলো ওই ক্যাশেলে আসতে, কারণ ও দেখলো যে ওর জন্যই এগুলো ঘটেছিল, কারণ ওর বাবা ওই গোলাপ ফুলটা তুলতে গিয়েছিল এবং তখনই বিস্ট এসে ওকে এই কন্ডিশনটা দিয়েছিল, তাই সে রাজি হলো সেই ক্যাশেলে যেতে। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাশেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। বেল যখন সেই ক্যাশেলে গেল, সেই বিস্ট তাকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানালো, গ্রেসিয়াসলি অর্থাৎ কাইন্ডলি, এবং তাকে বলল যে তুমি হলে এই প্রাসাদের মিস্ট্রেস, মিস্ট্রেস মানে হচ্ছে গৃহকর্তী মানে সেই মালিক, এবং সে হলো তার সার্ভেন্ট, অর্থাৎ বিস্ট নিজেকে তার ভৃত্য বলল। আজকে এতটা পর্যন্তই থাকছে, এর পরের অংশটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।